আসসালামু আলাইকুম বীর জব পয়েন্টে আপনাদের স্বাগতম জানাচ্ছি তো আজকে ফার্মাসিউটিক্যাল জব সার্কুলার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো নিয়োগ বিজ্ঞপ্তিটা হলো পপুলার ফার্মাসিউটিক্যালের যেটা আপনারা জানেন বাংলাদেশের অনেক দামি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি মানে ওষুধ কোম্পানি সো এটাতে আপনারা একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কী কী চাওয়া হয়েছে বাড়িতে কী কী ইনফরমেশান রয়েছে কী কী পোস্ট রয়েছে এবং কীভাবে আবেদন করবেন ইন্টারভিউর জন্য কোথায় যাবেন তো এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো ভিডিওটি দর্জ সহকারে দেখেন আপনি যদি ফার্মাসিউটিক্যাল জবসে কেরিয়ার করতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য ঠিক আছে তো এখানে দেখেন পুপল ফার্মাসিউটিক্যালস এলটিডি ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানিজ ইন বাংলাদেশ টু মেনটেন আওয়ার কন্টিনিউয়াস গ্রোথ উই আর লুকিং ফর স্মার্ট এনার্জিক অ্যান্ড হার্ড ওয়ার্কিং এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য ফলোয়িং পজিশন এখানে আপনাদের পোস্টটা হলো মেডিকেল ইনফরমেশন অফিসার ঠিক আছে মেডিকেল ইনফরমেশান অফিসারের কে রেসপন্সিবিলিটির মধ্যে আপনার কাজটা হল এফেক্টি এফেক্টিভলি অ্যান্ড এফিসিয়েন্টলি কমিউনিকেট প্রোডাক্ট ইনফরমেশান টু ডক্টরস এবং জেনারেট প্রেসক্রিপশন অ্যান্ড কালেক্ট ওয়ার্ডার ফ্রম চেমিস্ট শপস ফর অ্যাচিভিং দ্য সেলস টার্গেট ঠিক আছে আপনাদের শিক্ষাগত যোগ্যতার মধ্যে এখানে রয়েছে গ্রাজুয়েট ইন এনি সাবজেক্ট মাস্ট সায়েন্স আপ টু এইচএসি অবশ্যই এইচএসি থেকে আপনাদের সায়েন্সে সায়েন্স থেকে আপনাদের এইচএচি পাস থাকতে হবে এবং মাস্ট গ্রাজুয়েট অ্যান্ড এনি সাবজেক্ট মানে আপনার গ্রাজুয়েট গ্র্যাজুয়েশন থাকতে হবে যে কোনো সাবজেক্টেই এবং গুড কমিউনিকেশন স্কিল ইন বোধ ইংলিশ অ্যান্ড বাংলা আপনাদের অবশ্যই বাংলা এবং ইংলিশে কমিউনিকেট করার দক্ষতা থাকতে হবে ঠিক আছে এবং আপনারা এখানে প্রার্থীর বয়সটা এজ উইথ ইন থার্টি ইয়ার্স ইন উইলিং টু ওয়ার্ক এনিওয়ার ইন বাংলাদেশ মানে আপনাদের বয়সটা সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত হতে হবে প্রার্থীর এবং বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে ঠিক আছে এবং এখানে যে সকল সুযোগ সুবিধার মধ্যে দেওয়া হবে আপনাদেরকে উই অফার কম্পিটিভ স্যালারি প্যাকেজ টি এ ডিএ লিভ ইনকেসমেন্ট অ্যান্ড থ্রি ফেস্টিভ্যাল বোনাস প্রফিট শেয়ার অ্যান্ড ইমপ্রেসিভ ইনসেন ইনসেন্টিভ তারপর প্রোভাইডেন্ট ফাউন্ড তারপর গ্র্যাচুয়েটি উই অলসো প্রোভাইড ট্রেনিং অ্যালাওয়েন্স ফর সাকসেসফুল ট্রেনিং ঠিক আছে তো এখানে আপনাদের যে পরীক্ষা দেওয়ার জন্য প্রার্থী ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যখন পরীক্ষা দেবেন এখানে তাদের বিভিন্ন জেলায় তা আপনাদের পরীক্ষা দেওয়ার জন্য যেতে হবে আপনি যে জেলায় পরীক্ষা দেবেন সেই জেলার এখানে ঠিকানাটা এবং ফোন নাম্বার এবং কত তারিখে আপনাদের ইন্টারভিউর জন্য যেতে হবে এটা দেওয়া আছে দেখেন ঢাকা জেলা ঢাকা বগুড়া সিলেট খুলনা চট্টগ্রাম ঠিক আছে আপনি যেই স্থানে পরীক্ষা দেওয়ার জন্য যাবেন এখানে তাদের মোবাইল নাম্বার এবং সহ কত তারিখে যেতে হবে যেমন ঢাকায় আপনাদের উনিশ সেপ্টেম্বর দু হাজার তারিখ ঠিক আছে এখানে আপনি যেই জেলায় পরীক্ষা দিতে যাবেন ইন্টারভিউ দিতে যাবেন সেই জেলায় এবং যেই স্থানে যাবেন সেটার তারিখ দেওয়া আছে কত তারিখে যাবেন এবং এখানে ইন্টারস্টেড ক্যান্ডিডেট আর ইনভাইটেড টু অ্যাটেন্ড ওয়ার্ল্ক কেন ইন্টারভিউ ফ্রম এখানে আপনার দশটা বাজে ইন্টারভিউ স্থানে উপস্থিত থাকতে হবে ঠিক আছে দশটা থেকে তিনটা পর্যন্ত অ্যাজ পার ফলোয়িং শিডুইল ঠিক আছে প্লিজ ব্রিং ইউর বায়োডাটা টু রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস অ্যান্ড ন্যাশনাল আইডি কার্ড ওয়ার্ল্ড একাডেমিক সার্টিফিকেট অরিজিনাল আর ফটোগ্রাফ ফটোকপি উইথ ইউ ঠিক আছে অবশ্যই আপনাদের এইগুলো সাথে নিয়ে দিতে হবে আপনার একটা বায়োডাটা নিতে হবে তারপর দুই কপি পাসপোর্ট সাইজের সব ছবি নিতে হবে এবং আর জাতীয় পরিচয় পথের এবং আপনার যত শিক্ষাগত যোগ্যতা আছে সকল শিক্ষাগত যোগ্যতার ফটো কপি নিলেও চলবে এবং অরিজিনালটা নিয়েও যেতে পারেন ঠিক আছে তো এখানে দেখেন পোপুলার ফার্মাসিউটিক্যালস এলটিডি তো আপনারা যদি এই ফার্মাসিউটিক্যাল জবসে কেরিয়ার করতে চান তাহলে অবশ্যই অবশ্যই ইন্টারভিউতে যাবেন ঠিক আছে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভিডিওর সম্বন্ধে কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে ঠিক আছে তো দেখা হচ্ছে ন্যাক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ